আইবার চেষ্টা করে, মোটরসাইকেল কিন্তু পিক আপ নিচে আছে, অনেক মানুষ কিন্তু ভিড় করছেন, পিক আপ মোটরসাইকেল এবং সিএনজি ত্রিমুখী সংঘর্ষ। আমরা এই মুহূর্তে আছি সিলেট চান্দিঘাট ফুলের সামনে, দেখতে পাঠায় একটা টাকন নিচে একটা জিক্সার মোটরসাইকেল, এদিকে সিএনজি বন্ধ যাওয়ার পথে আমার ফ্রেন্ডর গাড়ি তোলে ফালাইলো, আমি ভিতরে গিয়া দেখি গাড়ি চাবি আমার লোকে তারে হসপিটাল পাঠানি হয়েছে, উসমানী হসপিটাল। কিতা হয়েছে ভাই শুনলাম যে ও গাড়ির হেল্পারে চালার, আর হেল্পারে চালানি কেউ তার সিএনজি আর এক মোটরসাইকেল মারিচ্ছে তারারে। ও সাইডে সিএনজি আছে, ও পিক আপে মারতে সিএনজি মোটরসাইকেল দুইটা মারছে, ও পিক আপে দুইটারে মারছে না দুইটারে মারছে ফিকাপর নিচে, কিন্তু দেখতে পারা জিক্সার মোটরসাইকেলটা। আর এই গাড়ির ড্রাইভিং যে আসলা তাহলে গুরুতর অবস্থা উসমানী মেডিকেল নিয়ে যাব হয়েছে, যারা আসেন স্থানীয় তারা জানার চেষ্টা করছি, অনেকেই কিন্তু এখানে ভিড় করা যারা স্থানীয় জনতা আসেন। আমরা কিন্তু সরাসরি ওখানে দেখাইবার চেষ্টা করলাম, খুবই মর্মান্তিক একটা সড়ক দুর্ঘটনা করতে হেল্পার যেহেতু গাড়ি কিলে চালাইছে